ডুয়ার্স। খরস্রোতা পাহাড়ি নদী, গহীন ঘন জঙ্গল, দিগন্ত বিস্তৃত চা বাগান ও পাহাড়ের এক অপরূপ মেলবন্ধনে এই ডুয়ার্স। বৈচিত্র্যময় শব্দটিও যেন এই নামের কাছে অনেকটা ছোট বলে মনে হয়। ভ্রমণ পিপাসু মানুষ প্রকৃতির বুকে যত কিছু এক্সপ্লোর করতে চায় তার সব কিছুই পেয়ে যাবেন এই ডুয়ার্সে। পূর্ব হিমালয়ের পাদদেশে পশ্চিমবঙ্গ ও আসামের কিছু অংশ নিয়ে এই ডুয়ার্স। ডুয়ার্সকে সংকোষ নদী দুভাগে ভাগ করেছে। নদীর পূর্ব দিকের অংশকে বলা হয় পূর্ব ডুয়ার্স বা আসাম ডুয়ার্স, আর নদীর পশ্চিম অংশকে বলা হয় পশ্চিম ডুয়ার্স বা বেঙ্গল ডুয়ার্স। পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলা নিয়ে গঠিত বেঙ্গল ডুয়ার্স বা পশ্চিম ডুয়ার্স। আমরা ডুয়ার্স ট্যুর বলতে এই বেঙ্গল ডুয়ার্সকেই বলে থাকি। আজ আমরা এক্সপ্লোর করব আলিপুরদুয়ার লাগোয়া পাহাড় ও জঙ্গলের বিভিন্ন জায়গা। কিভাবে ডুয়ার্সে আসবেন, কোথায় থাকবেন, কোন কোন জায়গাগুলি ঘুরে দেখবেন এবং কত খরচ হতে পারে তার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো আমি পঙ্কজ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার পিডি। ডুয়ার্সে কিভাবে আসবেন? কলকাতা থেকে যারা ট্রেনে রওনা হবেন তাদের জন্য বেস্ট ট্রেন হল কাঞ্চনকন্যা এক্সপ্রেস। যারা মূর্তি, লাভা, ঋষভ সহ গুরুমারা ফরেস্ট ঘুরতে চান তাদের নামতে হবে নিউমাল জংশনে। আমরা যেহেতু আলিপুরদুয়ার লাগোয়া জায়গাগুলি ঘুরে দেখব তাই চলে যাব আলিপুরদুয়ার জংশন স্টেশনে। যদি আপনারা কাঞ্চনকন্যা এক্সপ্রেসের টিকিট না পান তবে চলে আসতে পারবেন নিউ আলিপুরদুয়ার স্টেশনে। এখানে আসার বেশ কয়েকটি ট্রেন আপনারা পেয়ে যাবেন। পদাতিক এক্সপ্রেস, তিস্তা তোর্ষা এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সহ যে কোনো আসামগামী ট্রেনে আসলেই পৌঁছে যেতে পারবেন এখানে। খরচ পড়বে স্লিপারে 380 টাকা থেকে 420 টাকা। কোন কোন জায়গাগুলি ঘুরে দেখবেন? আলিপুরদুয়ারে পৌঁছে গাড়ি রিজার্ভ করে চলে আসুন রাজাভাতখাওয়া মিউজিয়ামে। মিউজিয়ামে রাখা আছে ফরমালিন দিয়ে প্রিজার্ভ করে রাখা লেপার্ড থেকে শুরু করে অনেক ধরনের জীবজন্তু। দেখতে পাবেন বিভিন্ন জীবজন্তুর সংরক্ষিত ভ্রূণগুলি সহ অনেক ধরনের পাখি, সাপ ও আরও অনেক কিছু। ঘণ্টাখানেক এখানে কাটিয়ে গেটের সামনে ফরেস্ট অফিস থেকে কেটে নিন কোর ফরেস্টে ঢোকার টিকিট। টিকিট খরচ মাথাপিছু 200 টাকা, গাইড ও গাড়ির খরচ কিন্তু এক্সট্রা। টিকিট কেটে চলে আসুন বক্সা টাইগার রিজার্ভের গেটে। এখানে বন দপ্তরের কর্তারা আপনাদের টিকিট চেক করবেন। টিকিট চেক করিয়ে চলে আসুন জয়ন্তীতে, দূরত্ব 16 কিলোমিটার। এখানে অনেকগুলি হোমস্টে পেয়ে যাবেন। এখানে একদিন থেকে এক্সপ্লোর করতে পারবেন জয়ন্তী, পোখরি, বড় মহাকাল ও ছোট মহাকাল। খরস্রোতা নদী, পাহাড় ও জঙ্গলে ঘেরা জয়ন্তীতে মন ভরে উঠবে আপনাদের। জয়ন্তীতে আপনারা জঙ্গল সাফারিও করতে পারবেন, তবে তার জন্য আপনাদের জয়ন্তী ফরেস্ট অফিস থেকে গাড়ি ও গাইড হায়ার করে নিতে হবে। জয়ন্তীতে জঙ্গল সাফারির পর চলে যেতে পারবেন বক্সা ফোর্টে, দূরত্ব 13 কিলোমিটার। এই বক্সা ফোর্টটি 1774 খ্রিস্টাব্দ থেকে অনেক ইতিহাসের সাক্ষী। তবে হ্যাঁ, এখানে কিন্তু কোনো গাড়ি পাবেন না, সান্তালাবাড়ি থেকে পায়ে হেঁটে উঠতে হবে এই ফোর্টে। এখান থেকে
আরও কিছুটা পাহাড়ি হাঁটা পথে পৌঁছে যেতে পারবেন লেপচাখাতে, দূরত্ব 850 মিটার। পাহাড়ের চূড়াতে অবস্থিত এই জায়গাটি খুবই জনপ্রিয়। লেপচাখাতে এক রাত থেকে এই জায়গার চারদিকের সৌন্দর্য উপভোগ করতে মন্দ লাগবে না। এখানে বনফায়ার ও বারবিকিউয়ের আনন্দ উপভোগ করতে পারবেন। লেপচাখাতে কয়েকটি হোমস্টেও আছে, তারাই সব কিছু ম্যানেজ করে দেবেন। পরদিন সকালে নেমে আসুন এবং সোজা চলে যান রাজাভাতখা রেলওয়ে স্টেশনের ঠিক অপোজিটে ফ্লেভার অফ ডুয়ার্স ট্রেন রেস্টুরেন্টে। এখানে জলখাবার সেরে চলে যেতে পারবেন আমাদের বাংলার অ্যামাজন সিকিয়াঝরা পরিবেশ পর্যটন কেন্দ্রে। এখানে উপভোগ করতে পারবেন বোট সাফারি, জঙ্গলের মধ্য দিয়ে নদীর বুক চিরে সাফারি করার মজা বলে বোঝাতে পারাটা সত্যি কষ্টকর। এখানে পেয়ে যাবেন বাচ্চাদের খেলার মতো একটি পার্ক সহ একটি কৃত্রিম ঝর্ণা। এখান থেকে বেরিয়ে চলে যেতে পারবেন জলদাপাড়া ন্যাশনাল পার্কে, দূরত্ব আলিপুরদুয়ার থেকে 49 কিলোমিটার। এখানে একদিন থেকে করে নিতে পারবেন হাতি সাফারি ও জঙ্গল সাফারি। এর বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। জলদাপাড়া থেকে চলে যেতে পারবেন চিলাপাতা ফরেস্টে, দূরত্ব 23 কিলোমিটার। চিলাপাতা ও জলদাপাড়া ফরেস্টের গা ছমছমে পরিবেশে বাইসন ও গন্ডার দেখার যে আনন্দ, তা এখানে না এলে বোঝা খুব মুশকিল। এই জলদাপাড়াতেই আমরা আমাদের 4 দিন 3 রাতের যাত্রা শেষ করব। একটা ট্যুর প্ল্যান করতে গেলে প্রথমেই মাথায় আসে খরচের ব্যাপার, তাই খরচের ব্যাপারটা একটু আলাদা করেই বলছি। আলিপুরদুয়ার থেকে জয়ন্তী যেতে রিজার্ভ গাড়ির খরচ পড়বে 1000 থেকে 1200 টাকা। জয়ন্তীতে হোমস্টে পেয়ে যাবেন 1200 থেকে 1500 টাকায়। লেপচাখাতে থাকা ও খাওয়া মিলে মাথাপিছু 1200 টাকায় পেয়ে যাবেন হোমস্টে। আবার আলিপুরদুয়ার থেকে জলদাপাড়া যেতে রিজার্ভ গাড়ির খরচ পড়বে 1000 থেকে 1200 টাকা। জলদাপাড়াতে ছোট বড় সব ধরনের হোটেলই পেয়ে যাবেন, খরচ পড়বে 1000 থেকে 1500 টাকা। তবে যদি জলদাপাড়ার ফেমাস হলং বাংলো বুক করতে চান, তাহলে খরচটা অনেকটাই বেশি পড়বে। ট্রেনের টিকিট ছাড়া সব খরচই আমি একটি রুম ভাড়া ও রিজার্ভ গাড়ি হিসেবে বললাম। যদি পার হেড হিসাবে করতে যান, তাহলে সব মিলিয়ে 3000 থেকে 3500 টাকায় এই কমপ্লিট ট্যুর করে নিতে পারবেন। আশা করি ডুয়ার্সের এই ইনফরমেশনগুলি আপনাদের হেল্পফুল হবে। ডুয়ার্স ট্যুরের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।